রাস্তায় যাওয়ার সময় সাইড দেয়া নিয়ে লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা নারী ও স্বামীকে মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। পৌরসভার নুরিগাছতলা এলাকায় ঘটনাটি ঘটে। আহত নাসিমা ও সালাউদ্দিনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন নাসিমা আক্তার, সদর উপজেলার পশ্চিম শহীদপুর গ্রামের সালাউদ্দিনের স্ত্রী, তিনি লাহারকান্দি ইউনিয়নের বাইশমারা ইসলামী ব্যাংক এজেন্ট শাখার অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন। অপরদিকে সালাউদ্দিন একই এলাকার শহীদুল্লাহর ছেলে। অভিযুক্ত ব্যক্তি হলেন পৌরসভার লাহারকান্দি গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে ইমন হোসেন, তিনি স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের কর্মী। হাসপাতালে আহত অবস্থায় নাসিমা আক্তার বলেন, স্বামীর মোটরসাইকেলে করে বিকেলে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমাদের গাড়ি বাইশমারার সমরউদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে সাইড দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চালক ইমন আমার স্বামীকে ঘুষি দিতে থাকে। পরে স্থানীয় লোকজন ঝগড়া থামিয়ে উভয়কে শান্ত করে। তাতেও শান্ত হয়নি ইমন, অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকেন আমাদের। পরবর্তীতে পুনরায় বাড়ির উদ্দেশ্যে রওনা হই আমরা, কিন্তু ইমন মোটরসাইকেল নিয়ে আমাদের পিছনে পিছনে আসতে থাকে। মোটরসাইকেলটি পৌরসভার নুরিগাছতলা এলাকায় আসলে ইমন ও তার সঙ্গে থাকা সাত আটজন আমাদের লাঠি ও রড দিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে। এতে আমার পেট ও শরীরে মারাত্মক আঘাত লাগে। সালাউদ্দিনের মাথা, পা সহ পুরো শরীরে মারধর করা হয়। তাছাড়া ইমনরা আমার ব্যাগে থাকা নগদ 68,000 টাকা ও কানের দুল এবং গলার চেইন নিয়ে যায়। তবে ইমনকে ছাড়া বাকিদের চিনতে পারিনি। আহত অন্তঃসত্ত্বা নারীর ভাই জহির উদ্দিন বলেন, ইমন উশৃঙ্খল প্রকৃতির ছেলে। সে সবসময় 10-15 জনের গ্রুপ নিয়ে রাস্তায় চলাচল করে। তাছাড়া ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় স্থানীয়রা ভয়ে ওর কোনো অন্যায়ের প্রতিবাদ করছে না। তিনি আরও বলেন, সড়কে মোটরসাইকেল সাইড দেওয়াটা হচ্ছে একটা অজুহাত মাত্র। মূলত নাসিমা ব্যাংকে চাকরি করে, ওর কাছে সবসময় নগদ টাকা ও স্বর্ণের গয়না থাকে। তাছাড়া প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। ইমনরা সবকিছু জেনেই পরিকল্পিতভাবে চিন্তার উদ্দেশ্যে এ হামলা করেছে। এ ঘটনায় অভিযুক্তদের আসামি করে থানায় মামলা করা হবে। ব্যাপক সমালোচনার পরও বেপরোয়া মনোভাব কাটছে না ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের। একটা সময় ভালো কাজের জন্য আলোচনায় থাকা সংগঠনটি বর্তমানে বিতর্কে জর্জরিত। তাদের বেপরোয়া মনোভাব থেকে রক্ষা পাচ্ছে না কোনো শ্রেণীপেশার মানুষই। প্রিয় ভিউয়ার্স, ক্ষমতার দাপটে ছাত্রলীগের এমন আচরণকে কিভাবে দেখছেন আপনারা? কমেন্টে জানিয়ে দিন আপনার ভাবনা ও মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।